হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আগের দিন আমরা ক্যাটটা শুরু করেছি এবং ইউনিট ওয়ান ইউনিট টুটা শেষ করেছি। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, ক্যাটের লেখক হচ্ছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তিনি কি বলছেন যে সাধারণত মানুষরা ক্যাট বা বিড়ালকে যতটা বোকা প্রাণী বলে ধরে নেয়, সে কিন্তু ততটা বোকা প্রাণী নয়। তার জীবনে শুধুমাত্র ওই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকা বাদ দিয়েও, ইঁদুর এবং মাইস অ্যান্ড মিল্ক যে বলছে, তো সেই জিনিসগুলো বাদ দিয়েও অনেক কিছু আছে। এক এক ক্ষেত্রে কি হয় বা বিশেষ ক্ষেত্রে তারা বুদ্ধিমান জীবের মতন পরিচয় দেয়। তার উদাহরণ আমরা ইউনিট টুতে পেয়েছি, যখন বাড়িতে একটা গেস্ট আসছে এবং সে কি করছে, খুব বুদ্ধিমানের সঙ্গে তার গেস্টের খাবারটা সে তাকে দিতে বাধ্য করছে। কি করছে, সে তাকে এরকম করে পায়ে আঁচড়াচ্ছে, এরকম করে থাবা মারছে, এই ঘটনাগুলো হচ্ছে। যার দরুন মানে যেখান থেকে বোঝা যাচ্ছে যে ক্যাট একটা বুদ্ধিমান প্রাণী। আচ্ছা, এবার ইউনিট থ্রিটা দেখি। ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের লোকজন কি করেছে, চা খাওয়া শেষ হয়ে গেছে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারিপাশে তারা জড়ো হয়েছে, গ্যাদার মানে জড়ো হওয়া। ওদের ওখানে কি হয়, ঠান্ডার দেশ তো, সেই জন্য ওদের ওখানে মানে বাড়ির ভিতরেতেই একটা আগুন জ্বালানোর জায়গা থাকে, ফায়ার প্লেস যেটাকে বলে, হয়তো শুনেছো তুমি তো। সেখানে আগুন জ্বালিয়ে তারা আগুনের তাপ নেয়। চা খাওয়া হয়ে গেলে ওদের পরিবারের লোকজন কি করছে, ওই আগুনের চারিপাশে বসেছে, জড়ো হয়েছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, ক্যাট খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে কি করছে, ঘরের বাইরে চলে যাচ্ছে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, সত্যিকারের জীবন এইবার তার জন্য শুরু হয়। কখন, যখন সন্ধে হয়ে গেছে, তাদের ফ্যামিলির খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা এক জায়গায় জড়ো হয়েছে, তখন বিড়ালটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং লেখক বলছেন যে তার সত্যিকারের জীবনটা এইবার শুরু হচ্ছে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাক ইয়ার্ড, হি সন্টার্স ডাউন, সে কি করছে, খুব ধীর ভাবে আরামের সঙ্গে হাঁটছে। তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে, সন্টার মানে হচ্ছে ওয়াক্স ইন আ স্লো রিল্যাক্সড ম্যানার, খুব ধীর ভাবে আরামের সঙ্গে চলা, সেটা হচ্ছে সন্টার। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাক ইয়ার্ড, তাদের বাড়ির যে পিছনের দিকটা আছে, ধরে নিচ্ছি এটা আমি বাড়িটা, এটা হচ্ছে বেড়াটা, এখানে বেড়া আছে, তো বাড়ির যে পিছনের অংশটা আছে সেখান দিয়ে সে যাচ্ছে। হিজ হন্টার্স ডাউন হিজ ওন ব্যাক ইয়ার্ড, তাদের বাড়ির যে পিছনের দিকটা আছে, ব্যাক ইয়ার্ড হচ্ছে পিছনের দিক, সেখানটায় সেখান দিয়ে সে আস্তে আস্তে দুলকি চালে যাচ্ছে, আরামের সঙ্গে যাচ্ছে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স মানে হচ্ছে বেড়া, স্প্রিং স্প্রিং মানে লাফিয়ে উঠছে, এখানটায় এসে লাফিয়ে উঠছে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ড্রপস লাইটলি ডাউন, এই বেড়ার অপর দিকে খুব আস্তে করে, লাইটলি খুব হালকা ভাবে সে নেমে পড়ছে। টু দি আদার সাইড, বেড়ার অপর দিকে। হি ট্রটস অ্যাক্রস, ট্রট হচ্ছে সাধারণত যারা চার পেয়ে জন্তু হয় তাদের হাঁটার একটা বিশেষ ভঙ্গি হচ্ছে ট্রট। ট্রট কথাটা সাধারণত ঘোড়ার সঙ্গেই জড়িত, মানে ঘোড়ার যে হাঁটার চালটা সেটাকে ট্রট বলে। সে কি করছে, চার পেয়ে খুব একটা স্বাভাবিকভাবে খুব আনন্দের সঙ্গে একটা এরকম করে হেঁটে যাচ্ছে, বেড়াটা পেরিয়ে সে পরের জায়গাটা পেরিয়ে যাচ্ছে। স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সেখানে কি আছে, একটা এমটি শেড আছে, একটা চাল বা ছাদনা আছে, সেটা কি খালি, এমটি মানে খালি, তো এই বেড়াটার উপর দিকে সে নামছে, নেমে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, এবং স্কিপ স্কিপ মানে হচ্ছে লাফিয়ে উঠছে। আমরা স্কিপিং করি না, লাফ দড়ি খেলি, সেটাকে আমরা স্কিপ বলি না, লাফানো, স্কিপ মানে হচ্ছে লাফানো। স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা খালি চাল আছে বা এরকম ছাদনা আছে, তার উপরে সে লাফিয়ে উঠছে। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক, তার চালচলনটা, মুভমেন্ট মানে হচ্ছে চালচলন, হিজ মুভমেন্ট বিকামস, তার চালচলনটা পরিণত হচ্ছে কিসে, লাইট অ্যান্ড প্যান্থার লাইক, লাইক মানে হচ্ছে খুব রিল্যাক্সড, মানে প্রচন্ড আস্তে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই। অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার হচ্ছে এক ধরনের জন্তু, চিতাবাঘের যে কালো রূপটা সেটাকে বলে প্যান্থার, সেটাকে ব্ল্যাক প্যান্থারও বলে।
দেখো লাইফ মানে এখানে দেওয়া আছে বইয়েতে, বলেছে গ্রেসফুল মানে রাজকীয় হাব, একটা খুব রিল্যাক্সড ম্যানার, যে একটা হাব ভাব আছে, একটা এরকম চলন আর কি। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক, মানে সে একটা ক্যাট, সে একটা বিড়াল, কিন্তু তার চাল চলনটা পরিণত হচ্ছে কিসে, প্যান্থারের মতন, মানে একটা বাঘের মতন। হি লুকস কিনলি, সে খুব দৃঢ়ভাবে বা খুব ভালো করে দেখে নিচ্ছে, ফ্রম সাইড টু সাইড, মানে একদিক থেকে অপর দিকে, মানে এরকম করে দুদিকটা সে ভালো করে দেখে নিচ্ছে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, অ্যান্ড মুভস নয়েজলেসলি, মানে কোনো রকম শব্দ না করে, শব্দহীনতার সঙ্গে সে নড়ছে বা এগিয়ে যাচ্ছে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার অনেক শত্রু আছে। কারা শত্রু? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ডগস, কুকুরেরা দেখবে সাধারণত বেশি, অনেক জায়গাতে করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কুকুররা বিড়ালদেরকে খুব তাড়া করে। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট ছোট ছেলেরা যাদের হাতে পাথর থাকে, কারণ তারা কি করে, ওই পাথর নিয়ে বিড়ালকে টিপ করে মারে। অন দ্য টপ অফ দ্য শেড, এই যে শেড যেটা বলছিলাম, চালটা বা ছাদনাটা, অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস ইটস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্ল ওয়ান্স অর টুয়াইস। অন দ্য টপ অফ দ্য শেড, এই ছাদনার ওপরটাতে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, আর্চ কোনটাকে বলে, দেখবে পুরোনো দিনের বিল্ডিংটাতে কি হয়, এখনকার দিনের বিল্ডিং এর ওপরটা কি হয়, মানে দরজার ক্ষেত্রে কি হয় বা বারান্দার ক্ষেত্রে এরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হয়। আগেকার দিনের বিল্ডিং গুলোতে এরকম থাকতো, এইটাকে বলে আর্চ। তো বিড়ালটা কি করছে, ধরে নিচ্ছে এটা বিড়ালটা, সে তার বডিটাকে এরকম করে বেঁকিয়ে নিচ্ছে, ধরে নাও এটাই বিড়াল, এরকম করে ধনুকের মতন বেঁকিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে আর্চ। হি আর্চেস হিজ ব্যাক, সে তার পিঠটাকে এরকম করে ধনুকের মতন বেঁকিয়ে নিচ্ছে। রেক্স, রেক্স মানে খোঁচা দেওয়া বা আঁচড়ানো। রেক্স হিজ ক্লস, ক্ল হচ্ছে থাবা। ওয়ান্স অর টুয়াইস, একবার বা দুবার সে কি করছে, আঁচড়ে নিচ্ছে, কোথায়, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, থ্রু দ্য সফট বার্ক, সফট মানে নরম, বার্ক হচ্ছে গাছের ছাল, অফ দ্য ওল্ড রুফ, এই যে পুরনো ছাদ যেটা ছিল, এই শেডটা, এই শেডের ওপরে কি কি দিয়ে ঢাকা দেওয়া আছে, গাছের ছাল দিয়ে। এবার যেটা সেহেতু অনেকদিনের পুরনো হয়ে গেছে, বৃষ্টি পড়ে বা ওয়েদারের কারণে সেটা নরম হয়ে গেছে, তার উপরে কি করছে, সে নখ দিয়ে একবার বা দুবার আঁচড়ে নিচ্ছে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে তার শরীরটাকে টানছে, টান, স্ট্রেচ মানে হচ্ছে টানা, স্ট্রেচেবল জিন্স হয় না, স্ট্রেচেবল জিন্স তোমরা যদি শুনে থাকো, দেখবে জিন্স, আগেকার দিনে জিন্সটা কি হতো, মানে টানলে বাড়তো না, কিন্তু এখন স্ট্রেচেবল জিন্স গুলোতে টানলে জিন্সটা বেড়ে যায়, সে স্ট্রেচ মানে বাড়ানো বা টানা। হি স্ট্রেচেস হিমসেলফ, সে তার শরীরটাকে এরকম টান টান করছে, মানে আড়মোড়া ভাঙছে। কুকুররা বা বিড়ালরা সাধারণত দেখবে ঘুম থেকে উঠলে বা অনেকক্ষণ শুয়ে থাকার পর উঠলে কি করে, শরীরটাকে টেনে নেয় বা আড়মোড়া ভাঙে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, কয়েকবার, আ ফিউ টাইমস মানে কয়েকবার, কয়েকবার সে তার শরীরটা টান টান করে নিচ্ছে। টু সি, এটা দেখতে, ইফ এভরি মাসেল, যে তার প্রত্যেকটা পেশি, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা পেশি কিরকম কন্ডিশনে আছে, কাজ করার মতন কন্ডিশনে আছে। দেন, তারপর, ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ড্রুপিং, ড্রুপিং মানে হচ্ছে ঝুঁকিয়ে নেওয়া বা ঝুঁকে পড়া। তো ধরে নাও এখানে তার পা দুটো আছে এরকম, প হচ্ছে থাবা যেটা বললাম, বিড়ালে থাবা দুটো এখানে আছে, মাথাটা উপর থেকে সে একদম এখানে নিয়ে চলে আসছে, মানে পা দুটো এরকম রাখা ছিল, সে এরকম করে আড়মোড়া ভেঙে নিচ্ছে, তারপর এই যে পা, থাবা দুটো আছে, প গুলো আছে তার কাছে, একদম মুখটা এরকম করে নিয়ে চলে আসছে। দেন ড্রুপিং হিজ হেড, ঝুঁকিয়ে নিয়ে তার মাথাটা, নিয়ারলি টু হিজ প, নিয়ারলি মানে প্রায় কাছাকাছি, তার থাবার কাছাকাছি এনে, হি সেন্ডস আক্রস আ কল টু হিজ কিনড্রেড, কিনড্রেড হচ্ছে স্বজাতি বা তার আত্মীয় স্বজন, মানে কিনড্রেড স্বজাতি বলা যেতে পারে, বা তার চেনা পরিচিত যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলছে এখানে। হি সেন্ডস আক্রস আ কল, সে একটা ডাক দিচ্ছে, কাদেরকে, তার স্বজাতিকে, তার বন্ধু বান্ধবদের ডাক দিচ্ছে। বিফোর লং, খুব বেশি সময়ের আগেই, মানে বিফোর লং টাইম,
বিফোর লং, খুব বেশি সময়ের আগেই দেখলাম তারা চলে আসছে, মানে অন্যান্য বিড়ালেরা চলে আসছে, গ্লাইডিং, ভেসে ভেসে। গ্লাইড দেখো, পাখিরা যখন উড়তে উড়তে ডানাটা নাড়ে সেটা হচ্ছে ফ্লাইং, ঠিক আছে? আর চিল বা বাজ যখন অনেক উপরে চলে যায় তখন সে তার ডানাগুলোকে স্থির করে নেয় এবং ভেসে থাকে, সেটা হচ্ছে গ্লাইড। তো ক্যাট কিন্তু এখন আর ক্যাটের মতন নেই, একবার লেখক বলছেন সে প্যান্থার লাইক হয়ে গেছে, একবার বলছে যে তারা গ্লাইড করছে, মানে সে তারা পাখির মতন হয়ে গেছে। বিফোর লং, খুব বেশি সময়ের আগে দেখলাম তারা আসে, কিভাবে আসে? গ্লাইডিং, ভেসে ভেসে, গ্রেসফুল, রাজকীয় ভাবে বা হাফা, গ্রেসফুল শ্যাডোজ, তাদের শ্যাডো, শ্যাডো হচ্ছে ছায়া, ছায়াগুলো কিরকম? গ্রেসফুল, রাজকীয় বা হাবভাব, একটা ভাবভঙ্গি আছে তাদের মধ্যে, তাদেরকে শ্যাডো বলা হচ্ছে। গ্রেসফুল শ্যাডোস মানে ভাবভঙ্গি হলো ছায়া, মানে তারা আসছে খুবই আস্তে আস্তে, কারণ ওখানে বাচ্চারা আছে পাথর নিয়ে এবং এলাকাতে অনেক কুকুরও আছে, সেই জন্য তারা ভেসে ভেসে আসছে, আওয়াজ না করে আসছে এবং খুব একটা রাজকীয় ভঙ্গিতে আসছে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার আগো ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। নো লঙ্গার আর দে, তারা আর নেই, নো লঙ্গার আর দে, তারা আর নেই, কিরকম নেই? দ্য মিক ক্রিয়েচার্স, মিক হচ্ছে শান্ত বা ভদ্র, মিক বা লাজুকও বলা যেতে পারে, মিক ক্রিয়েচার্স, সেই শান্ত প্রাণী আর নেই কিন্তু এখন তারা। হু, যারা, অ্যান আওয়ার অ্যাগো, যারা এক ঘন্টা আগে, ওয়্যার মিউইং, যারা এক ঘন্টায় কি করছিল? মিউ মিউ করছিল। কেন করছিল? কারণ সন্ধ্যাবেলা পরিবারের লোকজনরা খেতে বসেছিল, খাবারের জন্য মিউ মিউ করছিল। ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছের জন্য এবং দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার্স, এই মুহূর্তে তারা কি হয়ে গেছে? সাংঘাতিক যোদ্ধা হয়ে গেছে। প্রথমেই বলেছিল যে অ্যাক্রোব্যাট, গ্রিম ফাইটার, আর একটা হচ্ছে অ্যাথলিট, তো এখন তারা গ্রিম ফাইটার্সে পরিণত হয়েছে, খুব সাংঘাতিক যোদ্ধাতে পরিণত হয়েছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, সরি এটা দেন না, এটা দেন হবে। জাস্ট থিঙ্ক হাউ মাচ, আচ্ছা এবার ভেবে দেখো, লেখক বলছেন যে একবার ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস, কতটা বেশি সে পায় আউট অফ হিস লাইফ, তার জীবনের থেকে, মানে জীবন তাকে যতটা দেয় তার থেকে কতটা বেশি সে পায়, দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, কার থেকে, কার তুলনা থেকে? তুমি জীবন থেকে যতটা পাও তার থেকে কতটা বেশি সে পায়, মানে তোমার জীবনে তুমি একটা সীমার মধ্যে আছো, তুমি যেগুলো করতে পারো তুমি সেরকমই করো, কিন্তু সে কি করছে যে সে পাখির মতন হয়ে যাচ্ছে, কখনো কখনো সে তার চালচলনটা পাল্টে যাচ্ছে, কখনো সে প্যান্থার লাইক হয়ে যাচ্ছে, মানে তার জীবনের সীমার বাইরে গিয়েও সে জীবনটাকে উপভোগ করছে, মানে সে শুধুমাত্র খাওয়া আর আরামই করছে না, যে এরকম মানে সাধারণ মানুষ ভেবে নেয় যে সে খুব বুদ্ধিহীন প্রাণী, খালি শুয়ে থাকে আরাম করে, সেরকম কিন্তু নয়, সে তার জীবনের বাইরেও আরো অনেক কিছু করছে। সেই জন্য লেখক বলছেন একবার ভেবে দেখো সে তার জীবন থেকে কতটা বেশি পাচ্ছে, কার তুলনায়? তুমি তোমার জীবন থেকে যতটা পাও। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং সেই খেলাগুলো যেটা তাদের আছে সেইগুলোও ভেবে দেখো, খেলাগুলো কি? লড়াই করা, কারণ বলেই দিয়েছে গ্রিম ফাইটার্স। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস, অ্যাজ দে গেট ওল্ডার, যত তাদের বয়স বাড়ে, মানে যখন তারা খুব কম বয়স্ক থাকে তখন তারা কি করে, বাড়ির মধ্যে হয়তো অন্য বিড়াল থাকলো মারপিট করলো, আর একটু যখন বড় হলো, বড় হলো তখন বাড়ির বাইরে পাশের বাড়ির বিড়ালের সঙ্গে মারপিট করলো, আর একটু যখন বড় হলো তখন পাড়ার বিড়ালের সঙ্গে মারপিট করলো, তারপরে যখন আরো বড় হয়ে গেল, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বয়স্ক হচ্ছে বা তাদের বয়সটা বাড়ছে, দে গো, তারা যায়, দে গো ইন, তারা যায় ফর স্পোর্ট, লড়াইয়ের জন্য বা প্রতিদ্বন্দ্বিতার জন্য, টু দ্য সাব আরবান, সাব আরবান ব্যাকইয়ার্ড, সাব আরবান মানে হচ্ছে শহরতলি, সাধারণত একটা হয় গ্রাম একটা হয় শহর, আর কিছু গ্রাম হয় যারা প্রায় শহর হয়ে এসেছে, সেই জায়গাগুলোকে বলে সাব আর্বস, সাব আরবান শহরতলির ব্যাকইয়ার্ডস, মানে গ্রাম থেকে বিড়ালরা কি করে, শহরের দিকে যায়, যে হ্যাঁ ওরা একটু মডারেট শ্রেণীর প্রাণী, ওরা ওখানে অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়, অন্যরকম খাবার পাওয়া যায়, ওখানকার বিড়ালরা খুব ঝগড়ুটে হয়, চলো তাহলে ওখানকার বিড়ালদের সঙ্গে লড়াই করে আসি, সেই রকম বলছে যে সাব আরবান ব্যাকইয়ার্ডস, মানে শহরতলির বাড়ির পিছনের দিক যেগুলো আছে, ব্যাকইয়ার্ড বললাম বাড়ির পিছনের দিক,
তো এইটা ধরে নিচ্ছি আমি, এটা এটা হচ্ছে ভিলেজ বা রুরাল ব্যাকইয়ার্ড, মানে গ্রামের গ্রামের দিকের বাড়ির পিছনের দিক। তো তারা কোথায় যায়? শহরতলির বাড়ির পিছনের দিকে যায় লড়াই করার জন্য। দিস ব্যাকইয়ার্ডস আর দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ড গুলো, এই শহরতলির ব্যাকইয়ার্ড গুলো যেগুলো আমাদের কাছে খুবই বিরক্তিকর, ডাল মানে বিরক্তিকর, একঘেয়ে, টু আস যেগুলো আমাদের কাছে খুবই বিরক্তিকর বা একঘেয়ে, আর টু দেম তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস ওয়্যার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। আছে তো এই সাবারবান ব্যাকইয়ার্ড গুলো, এই শহরতলির যে বাড়ির পিছনের দিকগুলো আছে সেগুলো আমাদের কাছে যতটাই বিরক্তিকর বা একঘেয়ে হোক না কেন, আর টু দেম তাদের জন্য হান্টিং গ্রাউন্ডস, শিকারের জায়গা, হান্ট মানে শিকার করা, হান্টিং গ্রাউন্ডস শিকারের জায়গা, ওয়্যার যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার তাদের অনেক রোমাঞ্চকর, রোমাঞ্চ হয়। কিরকম? গ্যালেন্ট মানে রাজকীয় বা শৌর্য বীর্যপূর্ণ, মানে খুব সাহসিকর, সাহস আছে এরকম, বা যার মধ্যে বীরত্ব আছে এরকম রোমাঞ্চ। দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, কিং আর্থার হচ্ছে ব্রিটেনের একজন রাজা যার আন্ডারে অনেক নাইট ছিল। নাইট কারা? নাইট হচ্ছে যে ধরো ভূস্বামী বলা যেতে পারে, মানে ওদের ওখানে একটা ব্যবস্থা ছিল যে একজন রাজা থাকবে এবং রাজার আন্ডারে অনেক নাইট থাকবে। নাইট মানে কিছু উচ্চ পদস্থ ব্যক্তিত্ব যাদের আন্ডারে কিছুটা জায়গা তো আছেই, এবং যুদ্ধের সময় নাইটরা কি করতো, রাজার কাছে সৈন্য পাঠাতো এবং তারাও নিজেরা যুদ্ধ করতো। তোমরা হয়তো দেখেছো যে এরকম ওই নাইটরা সাধারণত বর্ম পরতো, মানে লোহার এরকম হেলমেট পরতো, এরকম ড্রেস পরতো, একটা লোহার থাকতো, তরোয়াল থাকতো, সে তাদেরকে নাইট বলা হয়। তো কিং আর্থার একজন ব্রিটিশ রাজা, মানে অতীতের একজন রাজা যার আন্ডারে অনেক নাইট ছিল। তো এই নাইট গুলো কি করতো, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারে যেত। এটা একটা গল্প, মানে ওদের ওদের দেশে খুব এটা নিয়ে খুব গল্প হয়। আমাদের এখানে যেমন ধরো গোপাল ভাঁড়কে নিয়ে খুব গল্প হয়, তেমনি ওদের ওখানে কিং আর্থারের নাইট নিয়ে খুব গল্প আছে। যে একটা নাইট জানেন তো এরকম গেছিল, ওই গেছিল, সেখানে ড্রাগন মেরেছে, সেখানে অত্যাচারী শাসককে সে পরাজিত করেছে, এরকম গল্প আছে কিং আর্থার নাইটদের নিয়ে। তো কিং আর্থার নাইটদের গল্পগুলো খুব রোমাঞ্চকর, যে অনেক দিন ধরে যাচ্ছে যুদ্ধ করছে, তাকে হারতে হচ্ছে, আবার সে ফিরে যাচ্ছে, কিং আর্থারের কাছে এসে অনেক সোনামুদানা নিয়ে আসছে বা এসে তার গল্পগুলো বলছে। তো এই গল্পগুলো খুবই আনন্দদায়ক বা রোমাঞ্চকর হয়। তো এখানে লেখক বলছেন যে কিং আর্থারদের নাইটদের গল্পতে যতটা রোমাঞ্চ ছিল তার থেকেও বেশি রোমাঞ্চ এই সাবারবান ব্যাকইয়ার্ড গুলোতে আছে। আচ্ছা, ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা বেশিরভাগ সময় বলা হয় বা সবসময় বলা হয়, অলওয়েজ মানে সবসময়, ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময় বলা হয় অ্যাজ আ রিপ্রোচ, এটা খুব খারাপ ভাবে বলা হয় বা নিচু করে বলা হয়। রিপ্রোচ মানে বলেছে দোষ দিয়ে, ব্লেম। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময় বলা হয় অ্যাজ আ রিপ্রোচ, একটা দোষ দিয়ে, এগেনস্ট ক্যাটস, বিড়ালের বিরুদ্ধে দোষ দিয়ে সবসময় বলা হয়। কি বলা হয়? দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, যে তারা, ফন্ড মানে হচ্ছে পছন্দ, ফন্ড মানে পছন্দ, ফন্ড অফ, ফন্ডের সঙ্গে সবসময় অফ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা তাদের বাড়ির জন্য প্রচন্ড প্রিয়, মানে বাড়িটা তাদের কাছে প্রচন্ড প্রিয়, কাদের থেকে, দেন অফ দ্য পিপল ইন ইট, সেই বাড়ির ভেতরে যে সমস্ত লোকজন আছে তাদের থেকে, মানে একটা বিড়ালের কাছে এই বাড়িটা বেশি ইম্পর্টেন্ট, বাড়িটা বেশি ইম্পর্টেন্ট তার ভেতরে যে সমস্ত লোকগুলো আছে তাদের থেকে। মানে ধরো একটা বিড়াল এই বাড়িতে থাকে এবং বাড়িতে তিনটা লোক থাকে, তো এই লোকগুলো তাদের কাছে যতটা না প্রিয় এই বাড়িটা তার কাছে আরো বেশি প্রিয়, এটা বলা হয়ে থাকে, মানে সবসময় বলা হয় তাদেরকে দোষ দিয়ে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, বিড়াল পছন্দ করে না তার জায়গাটা, কান্ট্রি মানে দেশ, কিন্তু এখানে কান্ট্রি বলতে তুমি গ্রাম বা তার এরিয়াটা বলতে পারো। ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে তার দেশটা বা বাসস্থানটা বা তার জায়গাটা ছাড়তে পছন্দ করে না। দ্য ল্যান্ড হোয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধুরা আছে,
অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সেই জায়গাটা যেখানে সে প্রত্যেকটা চিহ্নিতকরণ বা প্রত্যেকটা চিহ্ন সে জানে, মানে কোথায় ল্যাম্প পোস্ট আছে, কোথায় গেলে জল পাওয়া যাবে, কাদের বাড়িতে গেলে খাবার বেশি পাওয়া যাবে, কে কার কাছে গেলে সে পেটাবে, কোন দিকে কুকুর বেশি থাকে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে, বা কোন দিক দিয়ে কার বাড়িতে যাওয়া যায়, তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়, বা কোন দিক দিয়ে গেলে কোথায় ব্যাকইয়ার্ড, কোন ব্যাকইয়ার্ডে গেলে সেখানে লড়াইটা বেশি ভালো করে হয়, এই সমস্ত যে জিনিসগুলো আছে ল্যান্ডমার্কগুলো সেগুলো সে খুব ভালো করে জানে। এক্সাইল্ড, বিতাড়িত, ইন আ নিউ ল্যান্ড, যদি তাকে কোন এক নতুন জায়গাতে বিতাড়িত করে দেওয়া হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে শিখতে হবে একটা নতুন করে ভূগোল। ভূগোল মানে ভৌগোলিক অবস্থানটা, মানে বাড়িটা কোথায় আছে, সেখানে আশপাশের পরিবেশ কিরকম, তার বিড়ালটা কোথায় আছে, কার বাড়িতে কুকুর আছে, কোথায় গেলে খাবার পাবে সে, এই সমস্ত জিনিসগুলো তাকে নতুন করে শিখতে হয়। কখন শিখতে হয়? যখন সে এক্সাইল্ড হয়েছে, যখন তাকে নির্বাসিত করে দেওয়া হয় বা জোর করে নিয়ে যাওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয় একটা জায়গা থেকে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, সেই জন্য কি হয়, যখন ফ্যামিলি মুভস, মানে ধরো এই ফ্যামিলিটা বা পরিবারের লোকজনটা মুভ করে, মানে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, দ্য ক্যাট, বিড়ালটি, ইফ অ্যালাউড, যদি তাকে অনুমতি দেওয়া হয় বা তাকে যদি ছেড়ে দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে পুরনো বাড়িটাতে সে থেকে যাবে। ধরো এখানে তিনজন পরিবারের লোক আছে, তাদের একটি বিড়াল আছে, তো এরা কি ঠিক করলো যে আমরা এখানে আর থাকবো না, আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব। তো তারা যদি অ্যালাউ করে, তারা যদি অনুমতি দেয় বা রেখে দেয়, বিড়ালটা কি পছন্দ করবে, এই বাড়িটাতে থাকাই পছন্দ করবে, কারণ সে এই বাড়ির চারিপাশের যে পরিবেশটা আছে সেটা খুব ভালো করে জানে। দ্য ক্যাট, ইফ অ্যালাউড, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সেই পুরনো বাড়িতেই সে থাকবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, অ্যাটাচ হিমসেলফ মানে সে জড়ো করে নেবে, মানে অ্যাটাচ করা মানে হচ্ছে সংযুক্ত করে নেবে বা তার সঙ্গে ভালো লাগিয়ে নেবে, নিজেকে ভালো লাগিয়ে নেবে টু দ্য নিউ টেন্যান্টস, নতুন যে ভাড়াটে যারা আসছে। ধরো এই বাড়িটা তো ফাঁকা পড়ে থাকবে না, সে কি করবে বাড়িটাতে থাকবে, এবং বাড়িতে যখন নতুন লোক আসবে সে কি করবে, তার নিজের সঙ্গে এদেরকে মানিয়ে নেবে, অ্যাটাচ হিমসেলফ, নিজেকে মানিয়ে নেবে বা পরিচয় করিয়ে নেবে বা একসঙ্গে থাকবে আর কি, টু দ্য নিউ টেন্যান্টস, নতুন ভাড়াটেদের সঙ্গে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ অফ হিজ ওন। আচ্ছা, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, তো এখানে দেখো লেখকের মধ্যে হিউমারটা, মানে সেই মজার যে বিষয়টা সেটা আরেকবার ফিরে আসছে। হি উইল গিভ দেম, মানে বিড়ালটা তাদেরকে দিয়ে দেবে, দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে অগ্রাধিকার বা সুবিধা, অফ বোর্ডিং হিম, তাকে আপন করে নেওয়ার, মানে কেউ ধরো কোনো বাইরে কোনো জায়গা থেকে বাড়িতে আসছে, তো বিড়ালটা কি করবে, লেখক বলছেন যে বিড়ালটা তাকে অধিকার দিয়ে দেবে, তাকে আপন করে নেওয়ার, মানে যেন এই বাড়ির লোকজনদের কোনো অধিকার নেই বিড়ালটাকে আপন করে নেওয়ার, বিড়ালটা পারমিশন দিচ্ছে বাড়ির লোকগুলোকে যে হ্যাঁ তুমি আমাকে আপন করে নাও। বোর্ডিং হিম, হোয়াইল, যখন, হি এনজয়েস লাইফ, সে তার জীবনটা উপভোগ করে, ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতন করে, মানে কি করবে, সে এখানে পিছন দিকে যাবে, কোনো রুফে যাবে, সেখানে মারপিট করবে বা আশেপাশের জায়গাতে ঘুরে বেড়াবে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করবে, মারপিট করবে, এবং এই সবের মধ্যে নতুন যে ভাড়াটে যারা আসবে তাদেরকে সে অগ্রাধিকার দিয়ে দেবে বা সুবিধা দিয়ে দেবে, কি করার জন্য, তাকে মানিয়ে নেওয়ার জন্য, তাকে অ্যাটাচ করে নেওয়ার জন্য, হ্যাঁ, বোর্ডিং হিম, তাকে আপন করে নেওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে ক্যাটকে সাধারণত যেরকম বোকা ধরা হয় সেরকম বোকা হিসেবে কিন্তু এখানে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন এখানে তুলে ধরছেন না, তাকে বুদ্ধিমান প্রাণী বলছেন, এবং কি বলছেন যে হ্যাঁ সে তার মধ্যে একটা চারিত্রিক গুণ আছে, সে মানুষকে মানুষের মতন করে প্রভু হিসেবে নয়, তাকে সে যেন, মানে মানুষরা যেন তার পোষ্য, সে নিজেকে এগিয়ে দিচ্ছে, সে অগ্রাধিকার দিচ্ছে মানুষকে, মানুষ অগ্রাধিকার পাচ্ছে না, সে অগ্রাধিকার দিচ্ছে, তার মধ্যে একটা ভাবভঙ্গি চলে আসছে। তো এই কারণগুলোর জন্য তিনি বলতে চাইছেন যে ক্যাট একটা বোকা প্রাণী নয়, তার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে। আচ্ছা, এইখানেই আমাদের ইউনিট 3 শেষ হলো, পড়ো অবশ্যই, রিডিং টেক্সট পড়ো, টেক্সট রিডিং পড়ো, রাইটিং গুলো এখানে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করো, গ্রামার এন্ড ইউজটা করতে পারলে খুব ভালো কথা, নাহলে আমি করাবো এগুলো, ঠিক আছে? বেশ, পরের ক্লাসে দেখা হচ্ছে, সাবধানে থাকো, লকডাউন খুব শিথিল হয়ে গেছে কিন্তু কেসেস বেড়ে চলেছে কন্টিনিউয়াসলি, তো সেই জন্যেই, মানে এমন নয় যে হ্যাঁ
লকডাউন উঠে যাচ্ছে, আরাম করে ঘুরে বেড়াই, এগুলো করো না। যতটা সাবধানে থাকার ততটাই সাবধানে থাকো, ঠিক আছে? স্টে সেফ।